আমাকে ঠেকানোর মতো কোনো মার্কা তৈরি হয় নাই বাংলাদেশে, কোনো নেতা তৈরি হয়নি বাংলাদেশে। গামছাতে ভোট দিও তোমরা মনে যদি লয়, বিপক্ষে মানে ক্যান্ডিডেট যারা আছে, আমি শুনলাম তারা এরই মধ্যে বলছে যে তোমরা জাদুকরকে ঠেকাও, যদি আমার আত্মীয় স্বজনরা রাত্রে সিলনা মারে বা জোর করে সিলনা মারে, যদি ভয়ভীতি না দেখায় আমার যারা আত্মীয়রা আছে। এখন আমার তো শঙ্কা নাই বলেই আমি লড়াই এখনো করে যাচ্ছি, নাহলে এত এতদিন কিন্তু চলে যেতাম। কারণ কী দরকার মানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার মনে হচ্ছে প্রি ইলেকশন হবে, তবে দুর্জনদের ছলের অভাব নেই। হ্যাঁ, তারা যখন তখন যা খুশি তাই করে ফেলতে পারে। এরই মধ্যে আমার অনেককে, আমার অনেক নেতা বা ভক্তদের নিরুৎসাহিত করা হয়েছে, এই তুমি সরকারি চাকরি করো, তুমি যদি গামছা নিয়ে বেরো তোমার চাকরি থাকবে না, হ্যাঁ আবার তোমার ভাইয়ের প্রমোশন হবে না, তা তোমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। মানে এইগুলো রাজনীতি মানেই তো হলো কূটকৌশল, এখানে সরল সহজ মানুষের কোনো মূল্য নাই। সুতরাং এই কূটকৌশল প্রয়োগ করা শুরু হয়েছে এবং আরও হবে, যত দিন আসবে ততই হবে, কিন্তু তাতে আমি ডরাই না, আমি মাঠে থাকব। তবে আমার বিজয়ের একটা বড় সাইন আমি দেখতে পাচ্ছি, কীরকম আমার বিরোধী যারা আছে, মানে আমার বিপক্ষে মানে ক্যান্ডিডেট যারা আছে, আমি শুনলাম তারা এরই মধ্যে বলছে যে তোমরা জাদুকরকে ঠেকাও, মানে আমি তো হারমোনিয়ামের জাদুকর বলা হয়, সেই জন্য বলছে জাদুকরকে ঠেকাও। ওনারা দেখছেন এলাকায় এসে যে নকুল বিশ্বাস শুধু মানে হারমোনিয়ামের জাদুকর না, সে মানুষের মানে ভালোবাসার জগতেও জাদুকর। কারণ আমি যেখানে যাচ্ছি, ধরেন একটা জনসভায় যাচ্ছি, সেখানে একজন জনসভার গান বাজনা থামিয়ে একজন নেতা বক্তৃতা করছে, পাবলিক কিন্তু বিরক্ত হয়। আর আমি যখন যাই তখন দেখবেন আমার সমস্ত ফুটেছে, ফুলের মালায় মালায় ভরে দেয়, কারণ জানে এই জায়গায় একখান গান শোনা যাবে। আর আমিও গানে গানে বলি, আমি তোমায়, আমি দেশকে ভালোবাসি, আমি তোমাদের ভালোবাসি, কথা মিথ্যে নয়, গামছাতে ভোট দিও তোমরা মনে যদি লয়, গামছাতে ভোট দিও তোমরা মনে যদি লয়। তো সুতরাং তারা সেখানে উচ্ছ্বসিত হয়, আমি আমার সঙ্গে যারা যারা সেলফি তুলেছেন মনে রাখবেন, তারাও যদি আমাকে ভোট দেয় আমাকে ঠেকানোর মতো কোনো মার্কা তৈরি হয় নাই বাংলাদেশে, কোনো নেতা তৈরি হয়নি বাংলাদেশে। এটা অহংকার হয়ে গেল কিনা আমি জানি না, আমি জনগণের উচ্ছ্বাস থেকে বলছি। আমি কিন্তু ভাই ছোট্ট মানুষ, আমার কোনো অহংকার টহংকার নাই, কারণ আমি সবার পায়ের মধ্যে, আমার একটু সিনিয়র হলে আমি পায়ে হাত দিয়ে সালাম করি। আমি গিয়েছিলাম ফারুক ভাই আমাদের খুব স্বনামধন্য উপজেলার চেয়ারম্যান বানুরিপাড়ার, ওনার আব্বার মৃত্যু সংবাদ শুনে আমি গিয়েছিলাম। উনি একজন উপজেলা চেয়ারম্যান, ওনার যে চেয়ারটা সেটা তো স্পেশাল, সেখানে কাউকে বসতে দেওয়া হয় না বা দেওয়া উচিতও না। উনি বললেন না আপনি আমার এই চেয়ারে বসবেন, আমাকে চেয়ারে বসালেন। অনেক লোকের মাধ্যমে মধ্যে আমি দেখলাম একজন বৃদ্ধ মানুষ, সাদা দাড়ি সাদা চুল। আমি মনে মনে ভাবলাম তোমার বাবার বয়সী, ওনার অন্তত পায়ে হাত দিয়ে সালাম করা উচিত। সবাইকে হ্যান্ডশেক করলাম, ওনাকে আমি পায়ে হাত দিয়ে সালাম করলাম। দুই দিন পরে আমার এক নেতাকে ফোন দিয়ে বলেছে, তুই তো আমাকে বিপদে ফেলাইলি। বলছে কেন স্যার? নকুল যে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো, এখন তো ওর ক্যানভাস আমার বেরোইতে হয়, কিছু লিফলেট নিয়ে তুই আমারে দে। ও তো মসজিদ করছে, ও তো মন্দির করছে, ও তো সব কিছু করছে, কোরআন নিয়ে, আমাদের কোরআন নিয়ে গান করছে। আমি কিছু ভোট ওকে যদি না দেই তাহলে আমি আমার বিবেকের কাছে আমি অপরাধী হব। ওই একটা সালাম আমার জন্য 10,000 ভোট আনবে। তো সুতরাং মানুষ অহংকার পছন্দ করে না। আমি বলেছিলাম যে 100 করে টাকা আপনারা আমাকে দেন, ভোটারদের টাকা দেবো না আমি। আমি বলছি 1 ভোট 1 নোট, মানে ভোটও দেবেন আবার একটা টাকাও দেবেন বা 100 টাকা দেবেন। কারণ সব অনেকে বলেছে দাদা এতে আপনার একটু ইমেজ নষ্ট হলো না, সম্মান। আমরা না কেন নষ্ট হবে, আমার মাথায় একটা মুকুট আছে, অহংকারের মুকুট, সেটা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, হারমোনিয়ামের জাদুকর, উপস্থিত গানের জনক। এই যে মুকুট, এই 100 টাকা বা 1 টাকা চেয়ে তাদের কাছে ভিক্ষা চেয়ে, এই অহংকারের মুকুটটা আমি জনগণের পায়ের কাছে রাখলাম, পায়ের উপরে রাখলাম। কারণ অহংকার মানুষ পছন্দ করে না, শুধু মানুষ কেন সৃষ্টিকর্তাও পছন্দ করেন না, এটা কিন্তু আল কোরআনের কথা, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। তো সেই জন্যে সব দিক থেকে আমরা পজিটিভ, সব দিক থেকে।
এবং কেউ এই গামছার অগ্রযাত্রা ফেরাতে পারবে না। যদি আমার আত্মীয় স্বজনরা রাত্রে সিলনা মারে বা জোর করে সিলনা মারে, যদি ভয়ভীতি না দেখায় আমার যারা আত্মীয়রা আছে, ঠিক আছে।